বাচ্চা থেকে শুরু করে বড়রা অবধি আজকালের অনিয়মিত খাওয়া দাওয়া আর লাগাতার নতুন ধরনের গ্যাজেটসের ব্যবহার করা অবস্থায় ওদের চোখের উপর লাগাতার খারাপ প্রভাব পড়ছে, যেটি ঘোর সমস্যার সৃষ্টি করছে। এমন অবস্থায় লোকেরা ঠিকভাবে দেখার জন্য চশমার ব্যবহার দিনের পর দিন বাড়তে শুরু করেছে। এই অবস্থা পুরো ভারতে গ্রাস করছে। এই সমস্যাকে বাড়ানোয় অনেকটা বায়ু পলিউশনের হাত আছে। আজকের এই ভিডিও ওইসব মানুষের জন্য খুবই লাভজনক হবে যাদের দৃষ্টিশক্তি থেকে রিলেটেড কোনো রোগ আছে, যাদের দূরদৃষ্টি, নিকট দৃষ্টি বা যে কোনো ধরনের রোগ আছে, বা যার চোখের উপর চশমা লাগানো আছে অথবা চোখ থেকে জল পড়ে, চোখে জলন ভাব থাকে, ওইসব মানুষদের জন্য এই ভিডিওতে আমরা একটি অসাধারণ টিপস বলবো যেটি আপনার শরীরের ভেতর থেকে কাজ করবে আর আপনার শরীর বা পাচন থেকে জড়িত সমস্যাকে ঠিক করে আপনার চোখের জ্যোতিকে দ্রুতভাবে বাড়াবে। ফ্রেন্ডস, এটি একটি দারুণ টিপস যেটি আপনার চোখের জ্যোতির উপর খুবই দ্রুতভাবে কাজ করবে। সবার প্রথমে আপনার পাচনতন্ত্রকে ঠিক করতে হবে। যদি আপনার হজম শক্তিশালী থাকে তবে আপনার চোখের ক্ষমতা আপনি আপ তেজ হতে শুরু হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই টিপসটি ভালোভাবে বোঝার জন্য ভিডিওটি শেষ অবধি দেখুন। এই টিপসটিকে বানানোর জন্য আপনার যে সামগ্রীগুলি লাগবে ওগুলি হলো মৌরি আর শসা। এই দুটিকে একসাথে মিশিয়ে এই পেস্ট নিয়ে চোখের উপর লাগালে চোখে আসা দুর্বলতায় দ্রুতভাবে পরিবর্তন আসে। এর জন্য সবার প্রথমে মৌরিকে কিছু পরিমাণ জলে 1-2 ঘন্টা ভিজিয়ে রাখুন। নরম হয়ে যাওয়ার পর ওটিকে অর্ধেক শসার সাথে মিক্সার দিয়ে পেস্ট বানিয়ে নিন। এখন এই তৈরি হওয়া পেস্টটিকে আপনার চোখে 30-40 মিনিটের জন্য রেখে দিন। যদি আপনি দিনভর পড়াশুনো বা কম্পিউটার চালানোর কাজ করেন তবে এই মিশ্রণ থেকে পাওয়া ঠান্ডা অনুভূতিকে আরও বাড়ানোর জন্য পেস্ট তৈরি হয়ে যাওয়ার পর এটিকে 10 মিনিট ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন। এমন করলে এর ঠান্ডা ভাব বেড়ে যায় আর চোখে অনেক আরাম লাগে। মৌরি জল থেকে শুরু করে এর বীজ খাওয়া চোখের জন্য অনেক ভালো উপকারী মানা হয়। মৌরি আর শসার এই মিশ্রণের ক্ষমতা আরও অধিক মাত্রায় বাড়ানোর জন্য এটিকে ব্যবহার করার আগে চোখের 10 মিনিট ভালোভাবে ম্যাসাজ করাও জরুরি। ম্যাসাজের জন্য বাদাম আর ক্যাস্টারওয়েল সবার থেকে সেরা হয়। দুটির মধ্যে যে কোনো একটি বা দুটি তেলকে একসাথে মিশিয়ে চোখের ম্যাসাজ করতে পারেন। চোখের আশেপাশেই চোখ বন্ধ করে চোখের পলকের উপর সার্কুলার মোশনে 10-15 মিনিট আঙুলের সাহায্যে হালকা হালকা ম্যাসাজ করুন। ওয়েল ম্যাসাজ করলে চোখের শিরায় ব্লাড সার্কুলেশন বাড়ে আর চোখের জ্যোতি আগের থেকেও বেশি শক্তিশালী হয়। ম্যাসাজ করা অবস্থায় একটু আধটু তেল চোখে যদি চলেও যায় তো এর থেকে চোখের কোনো ক্ষতি হবে না। কিন্তু মনে রাখবেন, বাদাম আর ক্যাস্টারওয়েল 100% শুদ্ধ এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস যেন হয় আর সব ধরনের কেমিক্যাল ফ্রি যেন হয়। যাদের কাছের বা দূরের ঠিকভাবে না দেখা দেয় বা চোখের দুর্বলতার অবস্থায় বারবার মাথায় ব্যথা হতে থাকে তবে ওদের চোখের ম্যাসাজ আর শসার বলা টিপসটিকে সপ্তাহে কমসে কম 2-3 বার রাতে শোবার আগে অবশ্যই ব্যবহার করা দরকার। এই দুটি পদ্ধতি থেকে না তো শুধুমাত্র চোখের দুর্বলতা দূর হয় বরং চোখের গ্লোয়িংনেসও বাড়ে। আর যাদের চোখের আশেপাশে কালচে দাগ মানে ডার্ক সার্কেল আছে তারাও এই দুটি উপায় থেকে পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। খাওয়া দাওয়া আর ডায়েটের যদি কথা বলি তবে যাদের চোখ একবার কমজোর হয়ে যায় ওদের সবসময় পেট ভালোভাবে পরিষ্কার রাখা দরকার। কেননা পেট ঠিকভাবে যদি পরিষ্কার না হয় তাহলে কোষ্ঠকাঠিন্য সমস্যার কারণে চোখের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়ে। যদি আপনার পেট প্রতিদিন সকালে ঠিকভাবে না পরিষ্কার হয় তবে রাত্রে শোবার আগে ত্রিফলা চূর্ণ সেবন করুন আর আপনি আপনার রেগুলার ডায়েটে স্যালাডের মাত্রাকে বাড়ান আর পিফের মতো হাই ফাইবার ফুডকে খাওয়ার অভ্যাস করুন। তো বন্ধুরা, এটি অবশ্যই একবার ব্যবহার করে দেখুন। আর আজকের তথ্য ব্যাস এতটুকুই ছিল। ভালো লাগলে লাইক আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আমি আশা করি আপনাকে এই ভিডিও পছন্দ এসে থাকবে। যদি এসে থাকে তবে প্লিজ এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন আর সাথে সাবস্ক্রাইব করতে পারেন। আর আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আমাদের ফেসবুক পেজে লাইক বা ফলো অবশ্যই করুন। লিংক ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। ধন্যবাদ।